আপনারা জানেন যে কোভিড-19 ভাইরাস এটা কিন্তু এক ধরনের ভাইরাস, সুতরাং এখানে অন্যান্য যেসব ভ্যাকসিন আছে সেটা ভাইরাসের বিরুদ্ধে হোক বা সেটা আপনার কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে হোক, সেটা কতটুকু কার্যকর হবে এটা একটা বিতর্কিত বিষয় এবং অমীমাংসিত বিষয়। তো বিশ্বব্যাপী ইতিমধ্যে আপনার কিছু কিছু গবেষণা চলছে, যেমন অস্ট্রেলিয়াতে সাম্প্রতিক সময়ে তাদের স্বাস্থ্যকর্মী এবং ডক্টরদের মধ্যে বিসিজি ইঞ্জেকশন বা বিসিজি টিকা দিচ্ছে ওনারা, এবং একটা ট্রায়াল ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেখানে দেখার চেষ্টা করা হচ্ছে যে এটা আপনার কোভিড-19 প্রতিরোধ করতে পারে কি না। তো এর পিছনে যুক্তিটা হচ্ছে যে এই ভাইরাসের এই এই ভ্যাকসিনে যদি আমরা টিকা দিয়ে থাকি তাহলে শরীরে দেখা গেছে যে বিভিন্ন আগের স্টাডিতে এই কোভিড-19 সংক্রমণের আগে বিভিন্ন রকমের যে গবেষণা হয়েছে সেখানে দেখা গেছে যে এই ভ্যাকসিন দেওয়া থাকলে মৃত্যু হার অনেক সময় কমে যায়। যেমন আফ্রিকাতে কিছু আপনার স্টাডি হয়েছে যেখানে যেই সব বাচ্চাদের ওজন কম ছিল তাদের মৃত্যু হার এই ভ্যাকসিনেশন আপনার বিসিজি ভ্যাকসিন দেওয়ার ফলে মৃত্যু হার অনেক কমে গিয়েছিল, প্রায় 40% কমে গিয়েছিল। এরকম আরও কিছু আপনার গবেষণা হয়েছে যেগুলি থেকে ধারণা করা হয় যে বিসিজি ভ্যাকসিন আপনার মানুষকে মৃত্যু হার কমাতে পারে, এবং সেই ধারণা বশবর্তী হয়ে কিন্তু আপনার এই অস্ট্রেলিয়া এবং আরও দু একটি দেশে এই বিসিজি ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে। তো এটা কতটুকু সাকসেস হবে, সাফল্য লাভ করবে এটা নিয়ে সংশয় আছে এবং অনেকে এটাকে বলছেন যে খুব একটা কার্যকর হবে না। আসলে ভ্যাকসিনগুলি কাজ করে হচ্ছে যে যেই ধরনের জীবাণুর বিরুদ্ধে আপনি আপনি ভ্যাকসিনকে কাজে লাগাতে চান বা প্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি করতে চান, সেই সেই ভাইরাসের বা সেই ব্যাকটেরিয়ার কিছু অংশ আপনার আমাদের শরীরে আগেই পুশ করে দিতে হয়, আগেই দিয়ে দিতে হয়। যখন আমরা সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াতে আক্রান্ত হব তখন ওখান থেকে অ্যান্টিবডি তৈরি হবে, এটা হচ্ছে মোদ্দা কথা, মূল কথা একটা ভ্যাকসিন তৈরি। কিন্তু এখন এমন কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি এখন পর্যন্ত যেটা অন্য রোগের অন্য জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। সুতরাং এই এই যে কনসেপ্ট ভ্যাকসিনের কনসেপ্ট সেটা হচ্ছে যেই জীবাণু বিরুদ্ধে আপনি প্রতিরোধ করতে চান সেই জীবাণুর কিছু একটা অংশ আগের থেকে শরীরে দিয়ে রাখা যাতে আমরা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারি। সেই দিক থেকে চিন্তা করলে বিসিজি ভ্যাকসিন হচ্ছে আপনার টিবি বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টিবি রোগীর জীবাণুর থেকে তৈরি করা এক ধরনের ভ্যাকসিন। সেখানে এই আপনার কোভিড-19 বা SARS-2 কতটুকু কাজ করবে সেই ব্যাপারে সন্দেহান আছে। আসলে তো আমার জানার মতে 5টি ভ্যাকসিন আপনার প্রক্রিয়া চলছে, ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলছে, গবেষণা চলছে 5টি। সেই 5টির মধ্যে আসলে যদি কোনোটা সাফল্য লাভ করেও সেক্ষেত্রে ভ্যাকসিনের আপনার কতগুলি ট্রায়াল বলি আমরা, 4টা ফেজ রয়েছে ভ্যাকসিন ট্রায়ালে। এই 4টি ট্রায়াল শেষ হতে অন্তত ন্যূনতম 18 মাস সময় লাগে, একদম কম করে হলো। তো সেক্ষেত্রে এই ভ্যাকসিন আমাদের হাতে আসতেও আপনার 18 মাস সময় লেগে যাবে। আসলে ভ্যাকসিন ততদিনে আমাদের পৃথিবীর অবস্থা কোথায় যাবে সেটাই আমাদের চিন্তা করতে হবে। বিসিজির এই এটা তো একটা গবেষণা এখনও চলছে, ক্লিনিক্যাল ট্রায়াল ওনাদেরকে দেওয়া হয়েছে মাত্র, এই বিসিজিটি অস্ট্রেলিয়াতে যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে সেটা মাত্র বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে তাদের শরীরে আপনারা জানেন যে এক ধরনের প্রতিক্রিয়া হবে এবং ওনারা ধারণা করছেন যে এই প্রতিক্রিয়ার ফলে হয়তোবা আপনার এই ভাইরাস আক্রমণ করবে না। সুতরাং এটা যে একক মানে একদমই যে বিসিজি টিকা দেওয়া থাকলেই যে আপনার কোভিড-19 সংক্রমিত হবে না এটা এখন তো এখন পর্যন্ত তো প্রমাণিত হয়নি। প্রথাগত যে নিয়মগুলি আমরা বলে আসছি অনেকদিন থেকে যে হাত ধোয়া, নাক পরিষ্কার করা, চোখ ধোয়া, মুখ ধোয়া এবং সোশ্যাল ডিস্টেন্সিং সামাজিক দূরত্ব বজায় রাখা, সমবেত না হওয়া, এই এই কাজগুলি করে আসলে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। সেটাই ইন্ডিকেট করে যে দেশে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, মানে লোকাল ট্রান্সমিশন যেটা। হ্যাঁ, যেমন ধরেন এটা এখন তৃতীয় ধাপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আসলে আপনি জানেন যে একটা প্যান্ডেমিকের 4টা ধাপ আছে, তৃতীয় ধাপটাই হচ্ছে যে আপনার মানে একজন লোকাল ট্রান্সমিশন যেটাকে আমরা বলি, মানে হচ্ছে যে তার কোনো জানা থাকবে না উনি কোথা থেকে, হয়তো উনি বাজার থেকে কারোর থেকে নিয়ে আসছেন বা কোনো মুদি দোকান থেকে নিয়ে আসছেন বা হাসপাতাল থেকে সংক্রমিত হচ্ছে, এরকম হতে পারে। প্রথম ধাপ তো শেষ, আমাদের প্রথম ধাপে আমরা ছিলাম হচ্ছে যারা প্রবাস থেকে এসেছিল তাদের, দ্বিতীয় ধাপে ছিল যে প্রবাসীদের আশেপাশে আত্মীয় স্বজন তাদের সাথে যারা দেখা করতে গিয়েছেন তারা,
সেই ধাপ শেষ হয়ে এখন আমরা তৃতীয় ধাপের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, সেটা হচ্ছে লোকাল ট্রান্সমিশন, মানে স্থানীয়ভাবে এটা সংক্রমিত হচ্ছে। যেমন আপনি বলতে পারেন যে আপনি বাজারে গেলেন, সেখান থেকে আপনি সেই ইনফেকশনটা নিয়ে বাসায় চলে আসলেন, বাসায় এসে আপনি আরও চার পাঁচজনকে ইনফেক্ট করলেন, এই অবস্থাটাই হচ্ছে আপনার লোকাল ট্রান্সমিশন। এটাও যখন আপনার অনেক যখন হয়ে যাবে, যখন ঘরে ঘরে জনে জনে পাওয়া যাবে এই ইনফেকশন, তখন এটাকে আমরা চতুর্থ ধাপে বলবো, যেটা এখন ধরেন ইটালি, নিউ ইয়র্ক এসব জায়গায় আছে। সবসময় বলছি যে সতর্কতা হচ্ছে মাস্ক ব্যবহার করা। কিছু কিছু বিশেষজ্ঞ এবং WHO এখন পর্যন্ত বলছে যে মাস্ক শুধুমাত্র অসুস্থ ব্যক্তি পরবেন। আমি এটাতে দ্বিমত পোষণ করি সম্পূর্ণরূপে, যে আসলে মাস্ক এখন নিউ ইয়র্ক শহরে, কিন্তু আপনার আমেরিকাতে এখন মাস্ক আপনার বাধ্যতামূলক, বিশ্বের অনেক জায়গায় মাস্ককে বাধ্যতামূলক করা হচ্ছে, কিন্তু আমরা জানি না কেন এরকম ভুল মেসেজ দেওয়া হচ্ছে। আমি মনে করি যে আমাদের চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। আমার মনে হয় যে সবারই মাস্ক পরা উচিত এখন, তার সামর্থ্য অনুযায়ী যে যেই শ্রেণীতে আছেন সেই অনুযায়ী। একজন চিকিৎসক তার পক্ষে যেই রকম মাস্ক পরা দরকার সেরকম মাস্ক পরবেন, একজন দিনমজুর, একজন নিম্ন শ্রেণীর নিম্ন বিত্তের লোক, তার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী মাস্ক পরবেন, কিন্তু মাস্ক ইজ এ মাস্ট। এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে টেস্ট তো অবশ্যই সম্প্রসারিত করা উচিত। আমাদের শুধুমাত্র আমাদের যে হাসপাতালগুলিকে, এগুলি অনেকবার বলা হয়েছে যে হাসপাতালগুলিকে প্রস্তুত করা, পাশাপাশি আমাদেরকে যে কাজগুলি করতে হবে, এই যে গণজমায়েত নিষিদ্ধ করা, বাসায় থাকা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, এই এই জিনিসগুলি করতে হবে।